রাজ্যে করোনা সংক্রমণের যেভাবে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ করোনা সংক্রমণ যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, সেই কথা মাথায় রেখে রাজ্যের নির্বাচন কমিশন পরবর্তী তিন দফার ভোট একটি দফাতেই অর্থাৎ একদিনেই সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে এই ভিডিওয়ে আলোচনা করে দেব। তার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আর ভিডিওটিকে লাইক করার পর ভিডিওর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। তিন দফার ভোট একসঙ্গে করানোয় বড় চ্যালেঞ্জ কমিশনের। এরপর বলা হয়েছে, করোনার কোপের মুখে এবার কি বাংলার ভোট? নির্বাচন কমিশনের অন্দরে বাকি দফার ভোট নিয়ে জল্পনা শুরু হতেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আশঙ্কা সত্যি হলে সেক্ষেত্রে 24 এপ্রিল একই সঙ্গে তিন দফার ভোট হতে পারে রাজ্যে। দিল্লিতে মুখ্য কমিশনারের বৈঠকে এ নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা। করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের এক প্রার্থীর মৃত্যু হয়েছে। প্রার্থীর নিজস্ব কেন্দ্রে ভোট গ্রহণের আগেই সংক্রমণে মৃত্যু হয় শামসেরগঞ্জের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী রেজাউল হক। প্রচারে বেরিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সঙ্গে কোমরবিডিটি হিসেবে ছিল ব্লাড সুগার। বৃহস্পতিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার পর আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে কমিশন। পরিকল্পনা করা হচ্ছে ভোটের দফা কমানোর। নির্বাচনী আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনায় বসার কথাও রয়েছে। এখন প্রশ্ন একটাই যে শেষ তিন দফার ভোট একসঙ্গে হলে প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা সম্ভব কি না। নির্বাচন কমিশন অবশ্য খতিয়ে দেখছে যে পরিমাণ বাহিনী হাতে রয়েছে তা পর্যাপ্ত কি না। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে আরও একটি বড় চ্যালেঞ্জ, বাকি তিন দফার ভোট কেন্দ্রের বিধানসভা ভোট কেন্দ্রের কর্মীদের একত্রিত করা। তিন দফার ভোট একসঙ্গে হলে সেই অনুযায়ী কর্মীদের কীভাবে নিযুক্ত করা হবে সে নিয়েও চলছে পরিকল্পনা। সেক্ষেত্রে একসঙ্গে ভোট হলে তাতেও বদল আনতে হবে। সমস্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। সর্বোপরি সর্বদল বৈঠকেও এই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে, জানা হবে তাদের মতামতও। এই বিষয়ে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নেবেন। তিন দফার ভোট একসঙ্গে হলে কথায় কত বাহিনী মোতায়েন হবে তা নিয়েও বৈঠক হবে। ইতিমধ্যেই BSF-এর তরফে একটি বৈঠকও করা হবে। রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তার মূল দায়িত্ব রয়েছে BSF। প্রাথমিকভাবে BSF সূত্রে জানা যাচ্ছে, অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে যদি আগামী তিন দফা ভোট একসঙ্গে করানো হয় তবে 1000 কোম্পানি বাহিনী দিয়ে ভোট করানো সম্ভব নয়, কারণ তিন দফার ভোটে 144টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। তার মধ্যে পর্শ্বকাতর বুথগুলিতে অতিরিক্ত বাহিনী দিতে হবে। বাহিনী বাড়াতে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিতে চলেছে BSF।